ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আহলে হাদিস যারা জামাত ইসলামী বা তবলিগি, এরা বাড়াবাড়ি ছাড়াছাড়িতে লিপ্ত, সত্যিকার আহলে হাদিস হতে কখনো মওদুদি মতবাদে বিশ্বাস হইতে পারে না, কখনো জামাত ঘেঁষা হইতে পারে না, কখনো তবলিগ ঘেঁষা হইতে পারে না। কারণ তবলিগীদের মাঝে শিরক বিদাত রয়েছে, সুফি ইজম রয়েছে, জি, আর গোড়া হানাফি বানানোর ফ্যাক্টরি হচ্ছে তবলিগি, তবলিগি চিল্লা, বোঝা গেছে? তাহনিফ আর তাসাউফ দুটো, সুফি বানানো আর গোড়া হানাফি বানানো, মোকাল্লেদ অন্ধভক্ত বানানো, এটা হচ্ছে তাদের কারখানা। সুতরাং এই কারখানাকে বর্জন করতে হবে। আর জামাতে ইসলামীদের মধ্যে দুটো গুণ রয়েছে, দুটো দোষ রয়েছে, একটি হচ্ছে শিয়াদের চরিত্র আর একটি হচ্ছে খারিজি জঙ্গিদের চরিত্র, খাওয়ারেজ আর রওয়াফেজ, এই দুই বদ চরিত্র তাদের মধ্যে রয়েছে। রওয়াফেজরা কি করে? হ্যাঁ, রওয়াফেজদের মধ্যে চরমপন্থাও রয়েছে আবার, আর তারপরে ছাড়াছাড়িও রয়েছে, ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুটো রয়েছে শিয়াদের মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে মুসলিমই না, কাফের, মানহানি করা। আর এইদিকে আলী এবং তালেবাইদ আর তারপরে আপনার 12 জন এমাম, মাসুম, তো এই গুমরাহী গুলো তাদের মধ্যে রয়েছে। যদি জামাত ইসলামীতে চলে যান তাহলে একটা মূর্খ লোককে কোরআনে তফসির করতে বসিয়ে দিন। একবার 2004-05 সালের কথা বলছি, একটা ছেলে জামাত ইসলামী করে, ট্যাক্সি চালায় দমাম, তো সেই ছেলে মাঝে মাঝে আমার বক্তব্য শুনতে আসে, কিন্তু জামাত ইসলামী করে ছেলেটি, তো ও এসে আমার বক্তব্য তলাশ করছে সূরা 3-এর তফসির, সুরা 3-এর তফসির খোঁজ করছে। তো আমাকে বলছে যে সেই গেটে পাওয়া যাবে কি, তা আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করো। তো জিজ্ঞেস করলাম যে কেন, তো বলছে যে জুমার দিনে আমাদের জামাত ইসলামের যে ওই দর্শ হয় সেখানে আমাকে সুরায় 3-এর তফসির করতে হবে, অথচ তার পেটে কোরআন হাদিসের কোনো বিদ্যাই নেই, একটা ট্যাক্সি চালক ড্রাইভার, কথা বুঝতে পারছেন? কিন্তু সে মফাসসিল, বুঝতে পারছেন, ক্লাস 8-9 ম্যাট্রিক পড়েছে, আর তারপরে তাকে তফসির করতে লাগিয়ে দিচ্ছে, আরবির একটু কিছু বুঝে না। এ হলো জামাত ইসলামীদের গুমরাহি। তো এই এই দোষগুলি রয়েছে। আর এইদিকে মানহানি, মানহানিও রয়েছে, উসমান রাজিয়াল মানহানি করে তারা, তারপরে আপনার মাওয়িয়া রাজিয়াল মানহানি করে, সাহাবায়ে কেরামদের মানহানি করে, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে সমালোচনা করা, সাহাবায়ে সমালোচনা করা বড় ব্যাপার না, তার সাহাবায়ে কেরাম কোনো মান সম্মান নাই, কিন্তু যদি জামাত আপনি মওদুদি জামাত করেন তাহলে আপনার সৎখন মা বাপ আপনাকে মুফাসসির আল্লাহ বানিয়ে দেবে। তো এইসব গুমরাহি গুলি রয়েছে। এছাড়াও বহু, আমার 10টি আলোচনা রয়েছে জামাত ইসলামীর ওপর, ধারাবাহিক 10টি আলোচনা রয়েছে, আর সবগুলি ইউটিউবে রয়েছে, অফিসিয়াল চ্যানেলও রয়েছে, পাবেন। যারা বিস্তারিত তাদের কিতাব থেকে, উর্দু কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি, যাতে করে তারা অস্বীকার না করতে পারে। এসব গুমরাহি গুলো আকিদার ইখতিলাফ, কোনো ফেফি মাসাল ইখতিলাফ না। এক সময় ছিল আমাদের কিছু আহলে হাদিস মৌলভীরা বলতো যে জামাত ইসলামের আমাদের কাছাকাছি আকিদার তেমন কোনো ইখতিলাফ নেই, কিন্তু আমি সেখানে প্রমাণ করেছি যে বহু দিক থেকে আকিদা মানহাজের ইখতিলাফ রয়েছে, আকিদার ইখতিলাফ তাদের সাথে রয়েছে। সুতরাং একজন আহলে হাদিস সে জাহেল না হলে কখনো জামাত ইসলামী হতে পারে, জামাত ইসলামী খাসা হইতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন।